বিদ্বেষ, এই একটা শব্দ বিদ্বেষ থেকে কত কিছু হয়ে গেছে, কত কিছু সাক্ষী থেকেছি আমরা। এই বিদ্বেষ আর হিংসা এই জায়গা থেকে কোথাও মহাভারত হয়ে গিয়েছে, বিদ্বেষ থেকে দেশ ভাগ হয়ে গিয়েছে, কত মানুষ তার পরিবার পরিজন হারিয়েছে, দেশ বদলে গেছে, পরিচয় বদলে গেছে। কিন্তু আজও বিদ্বেষ নামক এই শব্দ এখনো পর্যন্ত আমাদের ডিকশনারিতে জল জল করছে। সর্বত্র বিদ্বেষ, সমাজে ছত্রে ছত্রে বিদ্বেষ, মানুষে মানুষে, রাজনীতি, দল, রং, দ্বন্দ্ব, এমনকি শিল্পী, কবি, সাহিত্যিক, সবার মনের মধ্যে বিদ্বেষ, বিষ। সময় পেলেই, সুযোগ পেলেই সেগুলো তারা উগড়ে দিচ্ছেন। কত বছর আগে, আজ থেকে কত বছর আগে নজরুলের দুটো লাইন মনে পড়ে যাচ্ছে আজকে এই বিদ্বেষ নিয়ে কথা বলতে বলতে। মানবে মানবে আনে বিদ্বেষ, কলহ ও হানাহানি, ইহারা দানব কেড়ে খায় সব মানবের দানা পানি। বিদ্বেষের বিষ বাষ্পে ভরে গিয়েছে বাংলার রাজনীতির আকাশ। আর শুধু রাজনীতির আকাশ বা বলছি কেন, যেরকম বললাম এই রাজনীতির আকাশ যেরকম বিষের বাষ্পে ভরে গেছে, ঠিক তার কোথাও ফলশ্রুতি ঘটছে সাধারণ মানুষের জীবনে। সর্বত্র সেই বিষের বহিঃপ্রকাশ, পাড়া হোক, জেলা হোক, গ্রাম হোক, আন্দোলনের মঞ্চ হোক, সোশ্যাল মিডিয়া তার দেওয়াল হোক, সর্বত্র বিষ, বিষ আর বিদ্বেষ। খুন, হিংসা, হুমকি, বাধা, ক্ষমতার আস্ফালন, অসহিষ্ণুতা, বিরোধী যেই হোক, বিরোধী মানেই তার তাকে কেন্দ্র করে যাবতীয় কটু কথা, যাবতীয় অসহিষ্ণুতা, সমস্ত বিদ্বেষ উগরে দাও, সৌজন্যের কোনো জায়গা নেই। রাজনীতিবিদদের পথ ধরে ধরে একে একে সবাই এগোচ্ছেন ধীরে ধীরে, যেরকম বললাম শিল্পী, সাহিত্যিক, কবি, গীতিকার, সুরকার সবাই। আসলে বিরোধীদের জন্য চূড়ান্ত বিদ্বেষ অদ্ভুতভাবে গোটা বাংলা দখল করে নিয়েছে। এই প্রতিটি বিষয়ের উপরে দাঁড়িয়ে বইছে বঙ্গোচ রাজনৈতিক নদীর স্রোত। রাজনীতিতে বলা হয়ে থাকে যে রাজনীতি প্রায় যুদ্ধের মতো উত্তেজনাপূর্ণ এবং বেশ বিপজ্জনক। যুদ্ধে আপনি কেবল একবার হত্যা করতে পারেন, আর রাজনীতিতে অনেকবার, বারবার। তবে যুদ্ধং দেহি রাজনীতি গণতন্ত্রের পক্ষে কতটা শুভ, আদৌ কাম্য কি, এই প্রশ্নগুলো কমন। আমরা জানি এর উত্তরগুলো নয়, প্রত্যেকে বলবেন একেবারে কাম্য নয়, গণতন্ত্রের জন্য একদম শুভ নয়। এই কমন প্রশ্ন আর কমন উত্তরগুলো বাদ দিয়ে অনেক কিছু পড়ে থাকে ভাগ শেষের মতো, যেটা প্রতিদিন আমাদের দেখতে হয়। আর দুর্ভাগ্যজনকভাবে রিপাবলিক বাংলা প্রতিদিন সেটা দেখায়, কারণ আমাদের চোখে সেটা পড়ে যায় কোথাও, সেই কাঁচটা, চোখের সামনের কাঁচটা এতটাই স্বচ্ছ সেগুলো প্রতিদিন পড়ে যায়। তাই বিদ্বেষ, সমস্ত রকমের বিষ উপেক্ষা করে প্রতিদিন সেই আসল ছবিটা আমরা দেখাই, যেরকম দেখাচ্ছি আজকে ইচ্ছাপুর। ইচ্ছাপুরে কে খুন হলো? তৃণমূল কংগ্রেস নেতা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এখানে বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তবে একটা বিষয় কার্যত স্পষ্ট, এটি একটি রাজনৈতিক খুন। আর কি দেখলাম আমরা এর পাশাপাশি? বিধাননগরে প্রচারে বাধা দেওয়া হলো বিজেপি নেতা শীলভদ্র দত্তকে। চন্দননগরে সামান্য মন কি বাত অনুষ্ঠান, সেই মন কি বাত অনুষ্ঠান শুনতেও কোথাও বিঘ্নিত হলো স্বাধীনতা, বাধা দেওয়া হলো দিলীপ ঘোষকে। বাংলার রাজনীতি মানে শুধুমাত্র বিদ্বেষ, মানে অপর পক্ষকে বাধা দেওয়া, যেটা বাধা দেওয়া জায়গা থেকে শুরু হয়েছে, সেটা বাধা থেকে আটকানো, থেকে প্রতিরোধ, থেকে সর্বতরকমভাবে আক্রমণ, তার শেষ রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? প্রাণ নিয়েছে নিমিনি, মানুষ মরে যাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে দিনের আলোয়। সৎভাবে রাজনীতি কি সত্যি কখনো আসবে না এই বাংলায়, এই প্রশ্নই থাকলো আজকের প্রথম প্রশ্ন। এই এমপি যতদিন আছে ততদিন ব্যারাকপুরে এই উপদ্রুত এলাকা হিসেবে ব্যারাকপুর আমাদের দেখে নিতে হবে। যেভাবে তৃণমূলের এখানে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা এই ঘটনা হতেই পারে। রাজনৈতিক প্রোগ্রাম আপনারা দেখছেন, কোথাও রাজনৈতিক প্রোগ্রাম আছে।
ভাটপাড়া থেকে ইচ্ছাপুর যেন একটা মুক্তাঞ্চল, পরপর খুন আর রাজনৈতিক হিংসা, কখনো বোমা পড়ছে কখনো সংঘর্ষ হচ্ছে, সম্মুখ সমর হাতাহাতি গুলি চলছে প্রকাশ্যে, একের পর এক রাজনৈতিক খুন তো লেগেই রয়েছে। সাম্প্রতিকতম সংযোজন কি? ইচ্ছাপুরের তৃণমূল নেতা খুন। শনিবার রাতে ইচ্ছাপুরে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন তৃণমূল কংগ্রেস নেতা গোপাল মজুমদার। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সিআইডি, শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কি বক্তব্য, পাল্টা বক্তব্য তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনায় শুনব। এই এমপি যতদিন আছে ততদিন ব্যারাকপুরে এই উপদ্রুত এলাকা হিসেবে ব্যারাকপুর আমাদের দেখে নিতে হবে, প্রশাসনের থেকে পর্যাপ্ত চেষ্টা চালাতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। কিন্তু এমপি তো আমরা বদলাতে পারবো না, সেটা সংসদের সংসদীয় রাজনীতির মধ্যে দিয়েই আমাদের বদলাতে হবে। তো তোলাবাজি অত বেড়ে গেছে কি এখানে, কে কাকে মারবে, কে টিকিট পাবে, মানে টিকিট পাওয়া মানে তো তোলার একটা সার্টিফিকেট পাবে, পেয়ে যাওয়া, এর মধ্যেই ঘটনা ঘটে। যে কোনো মৃত্যু দুঃখজনক ঘটনা, তার পরিবারের প্রতি আমার নিশ্চয়ই সম্বেদনা আছে, কিন্তু যেভাবে তৃণমূলের এখানে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা এই ঘটনা হতেই পারে। ইচ্ছাপুরে একদিকে যেখানে তৃণমূল নেতা খুনের ঘটনা সামনে আসছে এবং কাঠগড়ায় তোলা হচ্ছে বিজেপিকে, সেখানে অন্যদিকে বিদ্বেষের রাজনীতির আরও এক নমুনা দেখলাম চন্দননগরে। রবিবার শনিবার সকালে চন্দননগরে দিলীপ ঘোষের কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হলো। কিরকম উত্তেজনা? যে রাজনৈতিক কর্মসূচি চলছে। কি রাজনৈতিক কর্মসূচি চলছে? কর্মসূচি হচ্ছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনা। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান অনেকেই অনেক জায়গায় শোনেন, এটাকে কি রাজনৈতিক কর্মসূচির আওতায় ফেলা যায়? পুলিশ বাধা দিলে বাধে বচসা, কি ছবি থাকে দিনভর দেখব, দেখুন সেই ছবি। আজ সকালের নগরে চন্দননগরে 26 নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে রাজনৈতিক প্রোগ্রাম আপনারা দেখছেন না, কোথাও রাজনৈতিক প্রোগ্রাম আছে? আজকে গান্ধীজির বলিদান দিবস, তাকে আমরা স্মরণ করছি, আর আজকে মন কি বাত সারা দেশে বুথে বুথে আমরা শুনি, সাধারণ মানুষ রাস্তায় শুনছে, টিভিতে জুড়ে শুনছে, এখানকার স্থানীয় মানুষ, এখানে হাজার লোক থাকেন, তারা দাঁড়িয়ে শুনছেন, দূরে দূরে বক্স লাগানো হয়েছে, এখানে কোথায় আইন ভাঙা হচ্ছে আমরা জানি, বলছে পাঁচজন তো মিছিল করতে লাগে, এক জায়গায় হয়ে আমরা দূরত্ব রেখে সমস্ত বিধি মেনে এটা করছি, এখানে বিজেপির নেতারা যেহেতু আছে এখানে চলবে না। বিষয়টা কোথাও সামান্য বিদ্বেষ, কোথাও অনেক বিদ্বেষ, আর সবকিছু মিলেমিশে যেটা বললাম, কোথাও বাধা দেওয়া হচ্ছে, কোথাও রীতিমতো আক্রমণ করা হচ্ছে, আর কোথাও প্রাণ চলে যাচ্ছে। যে রাজনৈতিক দলের কর্মীরই প্রাণ যাক, প্রাণ যাচ্ছে। রাজনৈতিক বিদ্বেষের আরও এক নমুনা বিধাননগরে, সেখানে বিজেপি নেতা শীলভদ্র দত্ত, যিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন কয়েক মাস আগে, তার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুর নিগমের 3 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানার হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি, সেই দেবাশিস জানার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এর আগেও বিধাননগরে দিলীপ ঘোষের প্রচারেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল, সেই সময় সেই একই ছবি দেখেছিলাম আমরা। বাধা কি ছবি ছিল দেখব। এখানে গ্যাদারিং আছে, 5 জনের বেশি রয়েছে, কিন্তু এটাকে আপনাকে মানতে হবে। 5 জনের কথা গত কয়েক বছরে রাজনীতির দুনিয়ায় একটা খুব জনপ্রিয় শব্দ হয়ে উঠেছে, সহিষ্ণুতা। সহিষ্ণুতা নিয়ে অনেকে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু সেই সহিষ্ণুতার পাঠ আসলে কোন একটা রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য নয়। বাংলার শাসক বিরোধী দুপক্ষেরই সহিষ্ণুতার পাঠ নেওয়া উচিত, কারণ গান্ধীজির কথায় বলতে হয়, চোখের বদলে চোখ যদি হয় তাহলে গোটা পৃথিবী একদিন অন্ধ হয়ে যাবে, যদি এটাই আমাদের পলিসি হয়, চোখের বদলে চোখ।
তাই বিদেশে রাজনীতি মানুষ চায় না, মানুষ চায় রাজনীতি হোক মানুষের জন্য, মানুষের পক্ষে, সেখানে শাসক বিরোধী এক লাইনে থাকবে, বন্ধ হোক খুনোখুনি, রাজনৈতিক অসহিষ্ণুতা। কারণ যে অসহিষ্ণু রাস্তায় আমরা হাঁটছি, সেই অসহিষ্ণু রাস্তায় হয় এ দল না হয় ও দল, প্রাণ যাওয়াটা, আক্রমণ হওয়াটা, এখানে কোনো বিরতি পড়বে না। আজ আপনার পাড়ায় হচ্ছে, কাল আমার পাড়ায় হবে, যে কোনো জায়গায় হবে। তার আগে আজকে ইচ্ছাপুরের ঘটনা নিয়ে শুরু করবো আলোচনা, তবে এই মুহূর্তে চোখ রাখছি সোজাসুজি স্বর্ণালীর প্রতিবেদনে। लोग कहते हैं कि पश्चिम बंगाल गैस चैम्बर ऑफ डेमोक्रेसी बनता जा रहा है, ये हम बर्दाश्त नहीं कर सकते। कोई निर्दिष्ट राजनीतिक दल मुखपत्र ना हो, सांविधानिक दायित्व उन्हें पालन करूँ ये चाहिए, मुख्यमंत्री संगे सहयोगिता करूँ ये चाहिए, कॉन्स्टिट्यूशन बार बार पालन करूँ। वोटर आगे वोट पर्वे वोटर पर हिंसा विराम नहीं राज्य কোথাও আক্রান্ত বিরোধীরা কোথাও শাসক, চার পুর নিগমে ভোটের আগে হিংসার চেনা ছবি রাজ্যে। রবিবাসরীয় সকালে চন্দননগরে দিলীপ ঘোষের কর্মসূচি ঘিরে উত্তেজনা। চন্দননগরে 26 নম্বর ওয়ার্ডে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের প্রদর্শন। সেখানে উপস্থিত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, আর সেখানে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করছে বিজেপি। পুলিশের বিরুদ্ধে বাধাদানের অভিযোগ তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ বলছে রাজনৈতিক প্রোগ্রাম, আপনারাও দেখছেন কোথাও রাজনৈতিক প্রোগ্রাম আছে। আজকে গান্ধীজির বলিদান দিবস, তাকে আমরা স্মরণ করছি, আর আজকে মন কি বাত সারা দেশে বুথে বুথে আমরা শুনি, সাধারণ মানুষ রাস্তায় শুনছে, টিভিতে জুড়ে শুনছে, এখানকার স্থানীয় মানুষ, এখানে হাজার লোক থাকেন, তারা দাঁড়িয়ে শুনছেন, দূরে দূরে বক্স লাগানো হয়েছে, এখানে কোথায় আইন ভাঙা হচ্ছে আমরা জানি, বলছে পাঁচজন। এদিনই বিধাননগর পুর নিগমের 3 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী দেবাশিস জানার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আক্রান্ত হন প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্ত। আসানসোলেও এদিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। এর আগেও একইভাবে কোভিড বিধিভঙ্গের অভিযোগে বিধাননগরে প্রচারে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষকে। আসানসোল বিধাননগর চন্দননগরে যখন এই ছবি, তখন শনিবার রাতে ইছাপুরে গুলিবিদ্ধ হয়ে খুন হন তৃণমূল নেতা গোপাল মজুমদার। ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সিআইডি। তৃণমূল নেতা খুনের ঘটনায় তৃণমূল বিজেপির রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। তো তোলাবাজি অত বেড়ে গেছে কি এখানে কে কাকে মারবে, কে টিকিট পাবে, মানে টিকিট পাওয়া মানে তো তোলা তোলার একটা সার্টিফিকেট পাবে পেয়ে যাওয়া, এর মধ্যেই ঘটনা ঘটে, যে কোনো মৃত্যু দুঃখজনক ঘটনা। এই এমপি যতদিন আছে ততদিন ব্যারাকপুরে এই উপদ্রুত এলাকা হিসেবে ব্যারাকপুর আমাদের দেখে নিতে হবে, প্রশাসনের থেকে পর্যাপ্ত চেষ্টা চালাতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। কিন্তু এমপি তো আমরা বদলাতে পারবো না, সেটা সংসদের সংসদীয় রাজনীতির মধ্যে দিয়ে আমাদের বদলাতে হবে। কোথাও প্রচারে বাধা, কোথাও নেতাদের হেনস্থা, কোথাও নেতাকে গুলি করে খুন, শাসক হোক বা বিরোধী, বাহুবলী বিদ্বেষের রাজনীতি মাথা চাড়া দিচ্ছে। প্রশ্ন উঠছে এই হিংসার শেষ কোথায়? রিপাবলিক বাংলা। তিনটি প্রশ্ন নিয়ে শুরু করছি আজকে আলোচনা, নজর রাখছি আজকে প্রথম পোল প্রশ্নে। বিদ্বেষের বিষে কলুষিত বাংলার রাজনীতি, দ্বিতীয় প্রশ্ন, চারিদিকে বিদ্বেষের বিষ বাষ্প, দায় কি সব পক্ষ, এবং তৃতীয় প্রশ্ন, সহিষ্ণুতার পাঠ শাসক বিরোধী উভয়েরই কি দরকার? আপনি কি মনে করছেন জানাবেন আমাদের দিনভর কভারেজ, প্রত্যেক মুহূর্তের আপডেট এবং তার নিরিখে যে প্রশ্নগুলো সব থেকে বেশি আমরা ফেস করতে হয়, আমাদের ফেস করতে হয়, আমরা পাই তার নিরিখে তিনটে প্রশ্ন রাখলাম।
আর এই তিনটে প্রশ্ন নিয়ে শুরু করছি আজকের আলোচনা। যারা আমার সঙ্গে রয়েছেন, রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোহিনুর মজুমদার, দুজনকে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। এছাড়া আমার সঙ্গে রয়েছেন সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। গার্গী, আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমেই আসি দেবজিৎ আপনার কাছে, এই ঘটনায়, গোপাল মজুমদারের ঘটনা দিয়ে শুরু করছি। আজকে দিনভর আমরা সেখানকার ছবি দেখিয়েছি। সবসময় আমরা বলে থাকি যে যে কোনো মৃত্যু, যে কোনো রাজনৈতিক দলের কর্মীর নেতার মৃত্যুই দুঃখজনক। তো এক্ষেত্রে সরাসরি অভিযোগ আসছে আপনাদের দিকে। ইতিমধ্যে অর্জুন সিং ঘনিষ্ঠ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, মানে এর দায় কি সত্যি সত্যি বিরোধী রাজনীতি, রাজনৈতিক দল অস্বীকার করতে পারে? ব্যারাকপুর শিল্পাঞ্চলে বরাবরই গুলি গোলা চালানো খুনোখুনি রাজনীতি আগে সিপিএম করতো, তারপরে সেটা তৃণমূল খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছেন। অর্জুন সিং যাকে কিনা যার নামে বারে বারে অভিযোগ তোলা হচ্ছে, আপনারা একদিন ক্যামেরা নিয়ে তার বাড়ির সামনে যান, প্রত্যেক সাত দিন থেকে আট দিন অন্তর একটা রুটিন ওনার বাড়িতে বোমাবাজি হয়। এতবার গাড়ি একমাত্র দিলীপ ঘোষের গাড়ি ছাড়া গাড়ি আক্রান্ত হয়েছে বিজেপিতে আসার পরে অর্জুন সিংয়ের। অর্জুন সিংয়ের বাড়িতে যতবার বোমা পড়েছে ততবার তারই তদন্ত হয়, সেই তদন্তে কোনো কাউকেই আজ অবধি সেরকমভাবে ধরা হয়নি। এনআইএ তদন্ত, এটাও ঘটনা দেবজিৎ, সেই যতবার বোমা পড়ে সেই বোমাতে আজ পর্যন্ত সেরকম কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। তাহলে কি বলতে হবে যে একটা লোক যতক্ষণ না ক্ষয়ক্ষতি হবে না, মানে হবে ততক্ষণ সেখানে সেটার কোনো ভালনারেবল বলে সেটাকে ধরা হবে না? আমাকে ধরুন কেউ গুলি করলো, আমি আমার বেড়ালের যান আমি আটবার বেঁচে গেলাম, তার মানে বলা হবে যে এটা কোনো ব্যাপারই নয়, গুলি করা হয়েছে, গুলি করার চেষ্টা করা হয়েছে, এরকম একটা কথা। খুন করার চেষ্টা আর খুন দুটো আলাদা, যেহেতু অন্যরকম, যতক্ষণ আমি না মরবো ততক্ষণ কিছু হবে না। অর্জুনবাবুর বাড়িতে যেটা হয়েছে, আর ব্যারাকপুর এলাকায় আমাদের কি ওই রকম স্ট্রেংথ আছে, ওই রকম স্ট্রেংথ আছে যে ঘরে ঢুকে একজন তৃণমূলের, ইনি তো আর অজানা কর্মী নন, বাঘা কর্মী ছিলেন, মৃত্যু সবসময় দুঃখজনক, কিন্তু এইরকম একজন কর্মী বা নেতাকে তাকে এরকমভাবে খুন করছেন ইছাপুরে, এটা এত সহজ ব্যাপার, এত সহজ? আপনাদের কি মনে হয় এই রাজনীতি? আপনাদের নেতা অর্জুন সিং যে তত্ত্ব দাঁড় করেছেন যে গোষ্ঠী দ্বন্দ্ব, আপনি তাহলে সেই তত্ত্বেই অনর্থ আছেন। তত্ত্ব দাঁড় করাচ্ছেন না, তত্ত্বটা দাঁড়িয়ে আছে, আমরা শুধু বলছি মাত্র। আপনাদের বোধহয় মনে আছে আমাদেরও যুবনেতাকে খুন করা হয়েছিল, আমাদের যুবনেতাকে একদম ভর সন্ধেবেলায় টিটাগড় থানার উল্টো দিকে তাকে এসে গাড়ি থেকে নামলো, তাকে বাইরে থেকে শার্প শুটাররা এসে খুন করে এবং অত্যাধুনিক অস্ত্র দিয়ে তাকে খুন করে মনীষকে চলে গেল, এবং মনীষ শুক্লাকে যে মেরে তারা যারা চলে গেল তাদের সঙ্গে ধরপাকড় হয়েছিল বা কি হয়েছিল বলুক। আজকে শুধু ব্যারাকপুর নিয়ে বোধহয় শ্বেতপত্র প্রকাশের সময় এসেছে স্বর্ণালী, কেননা এই এটা দিনের পর দিন চলতে পারে না। ব্রাত্যবাবু খুব বলছিলেন আমরা তো পারি না, আমরা পারি, আমরা পারি না। আপনারা কি পারেন ব্রাত্যবাবু? আমাদের এখানে এতগুলো ছেলে এখনো পর্যন্ত ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রচুর ছেলে বাড়ি ছাড়া প্রচুর লোককে তাড়ানো হয়েছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এনারা কি পারেন? গোষ্ঠীদ্বন্দ্ব এমন স্তরে পৌঁছে গেছে আজকে শাসক দলের নেতা তিনি খুন হচ্ছেন, তোলাবাজির জন্য গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তৃণমূল কংগ্রেসে, এটা সব থেকে মারাত্মক ব্যাপার। আপনারা জান না, আপনারা তো মাঝে মাঝেই অনেক রকম এখানে অনেক রকম প্রতিবেদন আনেন, আপনারা শুধু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে একটা তিন দিনের প্রতিবেদন করতেন, আপনারা বা যে কোনো চ্যানেল, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এই জায়গা থেকে আসবো, আমাদের সঙ্গে রয়েছেন কোহিনুর। কোহিনুর, গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব শুরু থেকে দাঁড় করানো হচ্ছে বিজেপি শিবিরের তরফ থেকে, গেরুয়া শিবিরের তরফ থেকে, যদিও আমরা জানি যে ব্যারাকপুর শিল্পাঞ্চল মানেই কোথাও কোথাও সেখানে অর্জুন সিংয়ের তার দুর্দণ্ড প্রতাপ এখনো পর্যন্ত রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে। গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা এর আগেও বলা হয়েছে, এর আগেও বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বোম মজুত করে রাখা ছিল, এরপরও এই ঘটনা সামনে আসছে। আপনি কি বলবেন যে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব একেবারে উড়িয়ে দেওয়া যায়? দেখুন, অর্জুন সিংকে এরা ইউটিলাইজ করে একটা উত্তরপ্রদেশ বিহার গোছের একটা মাফিয়া পলিটিক্স ব্যারাকপুরের বুকে আনতে চেয়েছে। সেটা নোয়াপাড়া না কেন, একদম টিটাগড় থেকে শুরু হয়েছে একদম কল্যাণীর বর্ডার অবধি, এই কাঁকিনাড়া বলুন। এবং আমরা দেখেছিলাম ঠিক নির্বাচনের পর, 2019 সালের নির্বাচনের পর সেখানে কী হয়েছিল, কীরকম সন্ত্রাস হয়েছিল আমরা দেখেছিলাম।
দেখুন আজকে একটা দেবজিৎ দা হঠাৎ করে এখানে ক্যাজুয়াল বলে দিল যে তোলাবাজির জন্য খুনটুন হয়েছে ইত্যাদি ইত্যাদি, কালকেই তারপর আবার এখানে একজন দুজনকে বসিয়ে আপনারা মরা কান্না কাঁদাবেন আমার সামনে, না এই একই তো অর্জুন সিং দিয়েছে। আমি বলছি তো ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই এম নট ইন আ ভেরি গুড মুড, হয়তো আমার দুটো আনপার্লামেন্টারি স্টে সেন্টেন্সও বেরিয়ে যাবে, পরে সেটা নিয়ে খবর হলে তাতে আমার কিছু যায় আসে না। শাসক দল হয়ে পুলিশ চার্জশিট দিয়ে কারা মেরেছিল, গ্রেফতার হয়েছে, আপনি বলেছেন বলিনি, আমি আমি আপনার সময় বলিনি, আপনারা যে রাজনীতি করছেন আমি বারবার বলছেন গ্রুপবাজির কথা বলছে, কারা তোলাবাজির কথা বলছে, গোটা কুচবিহার থেকে কাকদ্বীপ অব্দি বিজেপির নেতারা একে অপরকে মারছে, একে অপরের পদত্যাগ করছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছে, আর তো গ্রুপবাজির কথা বিজেপির নেতা সেখানে ক্যামেরায় বলছে, না না কিসের গ্রুপবাজির কথা বলছে, কোন গ্রুপবাজির কথা বলছে, কোন পিকনিকে যাচ্ছে, কে কোন পিকনিকে যাচ্ছে, কে পদত্যাগ করছে, প্রত্যেক দিন এক জেলার নেতা এক জেলার নেতাকে মারছে পিটছে, সেটা ফেসবুক লাইভ বিজেপির নেতারাই করছে, আবার গ্রুপবাজি বলছে। আমি খুব পরিষ্কার স্পষ্ট কথা বলছি, মানুষ মারা যাচ্ছে, এখানে মানুষ মারা গেছে, এক্স্যাক্টলি এটাকে স্টপ করতে হবে, একটা লোক খুন হয়ে গেছে, এটা 23 মে 2019 থেকে শুরু করেছিল অর্জুন সিং নির্বাচনে জেতার পর তার ফলশ্রুতি আপনারা দেখতে পেয়েছেন, 7 বিধানসভার মধ্যে 6 বিধানসভা পিছিয়ে ছিলাম লোকসভায়, আজকে কিন্তু কোহিনুরের উত্তেজনা করে দিয়েছে, উত্তেজনা হচ্ছে দুইজনের নেতা মৃত্যু হওয়ার জন্য, আবার মনীষের মৃত্যুর জন্য কিন্তু বলে দিল যে হচ্ছে মাফিয়া, আরে মনীষের মৃত্যুটা পলিটিক্যাল ছিল নাকি, আরে অদ্ভুত কথা বলছেন তো, আরে বাবা পুলিশ তো চাচ্ছেন কেন তাহলে, একটা মরে যাওয়া লোক কি মাফিয়া প্রমাণিত হয়েছে, না মরে যাওয়া লোকের মাফিয়া প্ররোচনাটা বিজেপি কে বন্ধ করতে হবে, দেখুন পুলিশ আছে, প্রশাসন আছে, দিনের শেষে কিন্তু মানুষ আছে, প্ররোচনা এবং মানুষ তৃণমূলের দখলে থাকবে, মানুষ কিন্তু এর উত্তর দেবে আগামী দিনে, তখন কিন্তু আবার প্রত্যেক দিন পুলিশ প্রশাসনের ভূমিকাটাই তো সবথেকে বড় বড় এখানে প্রশ্নের জায়গা, যদি এই ঘটনা দীর্ঘদিন ধরে ঘটে থাকে একটা পার্টিকুলার গেরিলা, আজকে রাজ্যে গেরিলা ওয়ারফেয়ার পুলিশ কি করবে, রাত্রিটা গিয়ে পর্যন্ত বলছেন যে মুক্তাঞ্চল হয়ে রয়েছে, গেরিলা ওয়ারফেয়ার কি বলছিলেন, গেরিলা ওয়ারফেয়ার কি হবে, প্রশাসনের কথা বলছেন, কেসবাদী কি বলছিলেন, ভিডিও চালান, এ তো এ কে গেডার কেস দিয়ে দাও, কি কোনো গুন্ডা করে মেয়েকে কি জানো, নেতা ভাষা এই ভাষা, নেতা বলে গেডার কেস দিয়ে দাও, মনে পড়ে দু সপ্তাহ আগে আমার মনে আছে অসীম রায় তিনি বলছেন যে থানা থেকে ঢিলচড়া দূরত্বে তাকে গুলি করার জন্য সাইকেলে করে দুষ্কৃতী এসেছিল, বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সেক্ষেত্রে পুলিশের ভূমিকাই বা কি, কেন নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না, যেই হোক যে দলই হোক পুলিশের ভূমিকা কি আছে, সেকেন্ড জুলাই পর জবে থেকে নির্বাচন কমিশন হাজার হয় ব্যালট কমিশন, একটা কথা বলতে চাই ভাই সোনালি, আজ কি করছে 19 এর পর এটা আগে বলের একের পর এক পার্টি অফিস দখল, নির্বাচন কমিশন কে সামনে রেখে সকল মতদাতাদের সামনে তারা কি করছে, তাই তো কথা হয়ে গেছে, আজ গাড়ি কাছে আসবো, গাড়ি আজ বলো সজল ঘোষকে দরজা ভেঙে যখন বার করেছিল কারা বার করেছিল, গুন্ডা ঠিক, সজল ঘোষের ছবিও রয়েছে, আমরা 26 জনের ছবিও দেখছি, 26 জনের ছবিও দেখছি, এক মিনিট মানুষ খুন হয়েছে, মানুষ মারা গেছেন, প্লিজ এইটুকু সৌজন্য রাখুন, গার্গীর কাছে আসছি, গার্গী এই অঞ্চলটা আপনিও খুব ভালোভাবে জানেন হাতের তালুর মতো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার এই অভিযোগগুলো রয়েছে, শাসক দল শক্তিশালী নাকি বিজেপির মধ্যে থেকে বিরোধী দলের মধ্যে থেকে অর্জুন সিং বেশি শক্তিশালী, একসময় শুরুতে দেবজিৎ বললেন যে এটা সিপিএম এর একসময় উন্মুক্ত অঞ্চল ছিল,
যেখানে কারোর কোনো দুষ্কৃতির আঁচ চলতো সিপিএম এর আমল থেকে, কেন এখনো পর্যন্ত এই জায়গাটা কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না? আইনের শাসন এখানে কেন নেই? গার্গি, দেখুন দেখুন একটা কথা বলি, যেভাবে আমি যখন ওনারা যখন দুজনে ঝগড়া করছিলেন তখন আমি কিন্তু কথার মধ্যে কোনো কথা দিইনি, ফলে আমি দু তিনটে কথা বলতে চাই। যে ব্যারাকপুর শিল্পাঞ্চল অপরাধীদের কাছে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে 2009 সালের পর থেকে, 2009 সালের পর থেকে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। এবং এই যে ইচ্ছাপুরে গতকাল যে বাড়ির কাছে খুন হয়েছে, আপনাদের মনে নেই নিশ্চয়ই, মনে রাখলে ভালো হয়, বিকাশ বসু খুন হয়েছিলেন এই ইচ্ছাপুরের মাটিতে, উনি ছিলেন তৃণমূলের নেতা। বিকাশ বসু খুনের জন্য সেই সময় দাঁড়িয়ে অর্জুন সিং বাবুকে তদন্তের স্বার্থে তার নাম উঠে এসেছিল অর্জুন সিং, এবং আরো যাদের নাম উঠে এসেছিল তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস পার্টি। আজকে ঘটনাচক্রে অর্জুন সিং হচ্ছে বিজেপি, ফলে এই যে খুনোখুনির রাজনীতি, এই রাজনীতি চলছে এবং রাজনীতি আমদানি করেছে এই অঞ্চলে রাজ্যের শাসক দল। এবং আমি কিছু আগে গোপাল মজুমদার যে মারা গেছেন ওনার মেয়ের কথা শুনছিলাম, ওনার মেয়ে বলছেন যে আমার বাবা উন্নতি করছিল বলে বাবাকে মেরে ফেলাম। ওনার স্ত্রী বলছেন দিদির কাছে দরবার করব যে কেন আমার বাবাকে মেরে ফেলা, কেন আমার স্বামীকে মেরে ফেলাম। ফলে এখানে দাঁড়িয়ে 23 তারিখ থেকে 30 তারিখ, 7 দিন, 23 তারিখে নেতাজির মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে ভাটপাড়ায় বোমাবাজি গুলি, হালি শহরে বোম পেটে একজন কিশোর মারা গেল, দুজন কিশোর নিখোঁজ, আজ গতকালকে নোয়াপাড়ায় মিছাপুরে খুন। প্রতিদিন ব্যারাকপুর শিল্পাঞ্চলে অপরাধীরা রাজত্ব করে বেড়াচ্ছে এবং প্রশাসন হচ্ছে নীরব দর্শক, প্রশাসন ব্যর্থ। 48 ঘন্টা হয়ে গেছে দুটো ছেলে যে নিখোঁজ হচ্ছে লালি চরে, সেই ছেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি। সুতরাং কি বলবেন আপনি, এরা ব্যর্থ হয়েছে। এবং রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীকে তো দায় নিতে হবে। আমি যে থেকে আসবো কোহিনুরের কাছে আসবো, রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে, গার্গির সাফ বক্তব্য। এবং এখনো পর্যন্ত শুধুমাত্র এই ঘটনা 24 ঘন্টা নয়, কিছুক্ষণ আগে অসীম রায়ের ঘটনা বলছিলাম, যে দুজন ছেলে এসেছিল সেই দিন দিনের আলোয় এখনো পর্যন্ত তারও কোনো সন্ধান পাওয়া গেছে বলে অন্তত মিডিয়ার কাছে খবর নেই। আমি আবারও আসবো এই জায়গা থেকে এই প্রশ্নগুলো নিই, একটা ছোট বিরতির পর ফিরে আসছি তিনজনের কাছে, সঙ্গে থাকুন। এই এমপি যতদিন আছে ততদিন ব্যারাকপুরে এই উপদ্রুত এলাকা হিসেবে ব্যারাকপুর আমাদের দেখে নিতে হবে। যেভাবে তৃণমূলের এখানে চলছে দুষ্টিযন্ত্র, এটা এই ঘটনা হতেই পুলিশ বলছে রাজনৈতিক প্রোগ্রাম, আপনারা দেখছেন না কোথাও রাজনৈতিক প্রোগ্রাম আছে। ফিরলাম বিরতির পর, আমরা সত্যি সত্যি একসঙ্গে অনেকগুলো ঘটনা নিয়ে আলোচনা করছিলাম এবং সেই জায়গা থেকেই একদিকে যেখানে ইচ্ছাপুরের ঘটনা রয়েছে আলোচনা করছি, শুরুতেই বলছিলাম যে বিদ্বেষ নিয়ে আলোচনা করছি, বিদ্বেষ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, নিজের দলের মধ্যে হোক, অন্য দল হোক, শাসক হোক, বিরোধী হোক, যেন তেন প্রকরণে জিততে হবে, যেন তেন প্রকরণে অন্যকে অন্যের ক্ষতি হয় এমনটাই করতে হবে, এত বিদ্বেষ, এত ক্ষোভ, এত বিষ। আজকে এর পাশাপাশি আরেকটা ছবি দেখাচ্ছিলাম, এই কোহিনুরের কাছে আসবো, কারণ সরাসরি এর আগে গার্গি আপনাদের দিকে প্রশ্নটা করলেন, ছুড়লেন যে কেন পুলিশ প্রশাসনের কেন এই নিষ্ক্রিয় অবস্থা, এর দায় কার, শেষ পর্যন্ত শাসক দলকে এই দায়টা নিতে হবে। একই সঙ্গে সামান্য ঘটনা মন কি বাত, যেটা আমি শুরুতেই বলছিলাম, দিলীপ ঘোষ এখানে গেছেন মন কি বাত শুনতে চন্দননগরে, ভাই ব্রাত্য বসু বলছেন যে উপদ্রুত এলাকা মুক্তাঞ্চল ব্যারাকপুর চন্দননগর তো নয়, সেখানে গিয়ে পর্যন্ত সেখানে বাধা দেওয়া হলো। আমার বক্তব্য হচ্ছে বিভিন্ন জায়গাতেই বাধা দেওয়া, আটকানো, আক্রমণ, এগুলো কি কোথাও এমন বীজ বপন করছে যেটাই মহিরুহ হয়ে এই রাজনৈতিক খুনের মতো ঘটনা ঘটাচ্ছে সর্বত্র? কোহিনুর, আচ্ছা প্রথম উত্তরটা আমি আমাদের সিপিআইএম এর মুখপাত্র দি, তড়িৎ বরণ তোপদার থেকে শুরু করে এবং ওই আমডাঙ্গার লিডার ভদ্রলোকের নাম আমার মনে পড়ছে না, একদম কন্টিনিউ তৃণমূল কংগ্রেসকে টাইরে দিতে হবে বলে অর্জুন সিংকে ব্যাকআপ দিয়ে গেছে, অর্জুন সিং সঙ্গে লড়েছে এবং অর্জুন সিংকে জেতানোর চেষ্টা করেছে। দুই, ওনার মনে হলো না আচ্ছা কি মুশকিল, আপনি আপনি বললেন, আমি বলিনি আপনার কথা, আচ্ছা ঠিক আছে ওকে। দু নম্বর হচ্ছে
আমরা দেখেছিলাম ভোটের আগে 2019 ভোটের আগে একদম হাতে নাতে পাকড়া হয়েছিলেন তড়িৎবরণ তোপদার অর্জুন সিং এর সঙ্গে দেখা করতে গিয়ে। তারপর তিনি তার প্রত্যুত্তরে যা বলেছিলেন আর আপনাদের সাংবাদিকের সঙ্গে গায়ক যা বলেছেন মোটামুটি এক, রেগে গেছিলেন স্বাভাবিক এবং ধরা পড়ে গেছিল। আজকে সিপিআইএম অবসোলেট হয়েছে, কারণ কি তাদের অত্যাচার, তাদের সময় ল অ্যান্ড অর্ডার কি হয়েছিল আজকে মরিচজাপি থেকে শুরু করে সব জায়গায় দেখা যাচ্ছে। আপনি রাত্রিবেলা হঠাৎ করে, এবং আপনি তো চোর ডাকাত ক্রিমিনাল নয়, এই যিনি গ্রেফতার হয়েছে তিনি বিজেপির নেতা, তিনি যদি এরকম গিয়ে করতে শুরু করে আউট অফ গ্রাজ যে আমার 2024 লোকসভাটা বাঁচাতে হবে, আমি স্বর্ণালী দি আপনি এটা প্লিজ আর্কাইভে রেখে দেবেন, আমি আপনাকে রেকর্ড বলছি, অর্জুন সিংকে দেবজিৎ দা টিকিট দিলেও অর্জুন সিংকে দিল্লি পৌঁছতে এবার আর দেবো না, এটা লিখে রাখবেন। এই মানুষের লাশের উপর দিয়ে চেপে মানুষের রক্তের হাত রাঙিয়ে অর্জুন সিংয়ের 24 দিল্লি যাওয়া হবে না, সে গার্গিদির দল যতই চেষ্টা করুক তাকে পৌঁছানো। ২০১৯ লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে যতদিন নির্বাচন কমিশনের আওতায় ছিল পুলিশ প্রশাসন, ততদিন ব্যারাকপুরে কি হয়েছিল আপনারা দেখেছেন, একের পর এক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল হয়েছিল, মার দৌড় খুন ইত্যাদি ইত্যাদি। এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে। আপনি জানেন যে নরেন্দ্র মোদী গত নির্বাচন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির একজন স্টার ক্যাম্পেনার, তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত প্রতিনিধি, তাই মুখ্যমন্ত্রীরও কোনো শো বা মুখ্যমন্ত্রীরও কোনো বক্তৃতা দেখাতে গেলে বা সেটা পাবলিশ করতে গেলে যেখানে মডেল কোড অফ কন্ডাক্ট আছে পুলিশের পারমিশন লাগে, তেমনি নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু তিনি বিজেপি স্টার ক্যাম্পেনার, সেখানেও যদি কোনো নির্বাচনী আওতার মধ্যে পড়ে, মডেল কোড অফ কন্ডাক্টে পড়ে, সেখানে কিন্তু তার পারমিশন নিতে হবে এবং সেটা প্রার্থীর খরচায় বলুন নিয়মাবলী বলুন সেগুলো তার মধ্যে কিন্তু ঢুকবে। চন্দননগরে মন কি বাত শুনতে গেলে মানে মডেল কোড অফ কন্ডাক্ট দিতে হবে বলছেন আপনি? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কোনো, মুখ্যমন্ত্রীর যদি কোনো এরকম শো থাকে বা মুখ্যমন্ত্রীর এরকম কোনো বক্তৃতা থাকে যেটা চন্দননগরে পাবলিক ইয়েতে দেখানো হয় মানে রাস্তায়, সেটা কি নির্বাচনের পার্ট? একদম মন কি বাত কি চন্দননগর পৌরসভা নির্বাচনের ক্যাম্পেইন? আমি ভেরি সরি টু সে, আপনাকে জানতে হবে তিনি নির্বাচ, তিনি স্টার ক্যাম্পেইনার বিজেপি, তিনি স্টার ক্যাম্পেইনার, তিনি যখন গার্গিদি আছেন, কোহিনুর ভাইও বলছেন, দুটো বিষয় পরিষ্কার করা দরকার। প্রথমত এই দেখুন, অর্জুন সিংকে নিয়ে কত কথা বলছেন, একটা খুব একটা সুন্দর মানে সিনেমা তৈরি চলছে। গতকাল অর্জুন সিং মাননীয় রাজ্যপালের পাশে বসে থাকবেন কি থাকবেন না, সেটার জন্য আমাদের যিনি বা ওইখানে যিনি দায়িত্ব ছিলেন বা যিনি মন্ত্রী ছিলেন ওই প্রোগ্রামের দায়িত্বে থাকা মন্ত্রী, তিনি বললেন, বালুদা জ্যোতিপ্রিয় মল্লিক মাননীয় মন্ত্রী, তিনি বললেন যে আমি ওখানে বসতে পারবো না, কেননা অর্জুন সিং হচ্ছে ক্রিমিনাল। আজকে আরেকবার করে বলা হচ্ছে উনি খুনটা করিয়েছেন। স্বর্ণালী, একটা ইংরেজিতে প্রবাদ আছে, বিফোর কিল এ ডগ লেবেল ইট ম্যাড, একটা কুকুরকে মারার আগে তাকে পাগল বলে আগে ডিক্লেয়ার করো। ঠিক সেরকমভাবে একদম ঘুরে ফিরে ঘুরে ফিরে অর্জুন সিং এর ব্যাপারে, আচ্ছা এই অর্জুন সিং এতদিন খুনি বলে পরিচিত না, আমি বলছি, আমি বলছি বহুদিনের খুনি অর্জুন যদি হয়ে থাকে, অর্জুন যত কতদিনের, তাও কতদিনের শুনি, 2019 থেকে তো দেখা গেছে, মানে 2019 থেকে, আচ্ছা মানে জবে থেকে দল পরিবর্তন করলেন, জবে থেকে সেটাই হচ্ছে সমস্যা, তার আগে তোমার
যতক্ষণ এদের প্ল্যানটা হচ্ছে যতক্ষণ আমার দলে থাকবে ততক্ষণ ধোয়া তুলসী পাতা, দল থেকে অন্য দলে গেলে সে মাফিয়া, সে খুনি, সে তোলাবাজ, সে সন্ত্রাসবাদী, সে সবকিছু। আপনারা বলুন, আমি একটা উদাহরণ দিচ্ছি অর্জুন বাবুর এই জায়গা ছেড়ে আমি বলছি, সজল ঘোষকে দরজা ভেঙে পুলিশ বার করে আনলো, কি এমন অপরাধ ছিল? আনবে না না, অর্জুন সিং কে আনুক না, প্রপার আমি তো বলছি মেরিট পেলে অর্জুন সিং কে দরজা ভেঙে নিয়ে আসে। তার মানে সজল ঘোষের প্রপার মেরিট ছিল ভাই? হ্যাঁ, কোটে প্রমাণ হবে না না ও মা কতটা অসহিষ্ণু। প্রধানমন্ত্রীর মন কি বাত, প্রধানমন্ত্রীর মন কি বাত হঠাৎ সঙ্গের প্রোগ্রাম নয়, আজকে আচমকা একটা প্রোগ্রাম মন কি বাত বলে প্রধানমন্ত্রী এই পৌরসভা নির্বাচন উপলক্ষে বাজারে আনেননি। এই মন কি বাত অনুষ্ঠান বলতে দাও, বলতে দাও, সেটা চন্দ্রবাবু রাখবো না। আরে আবার তো জানেন না, সরকারি কোন প্রকল্পের কথা করে বলা যাবে না। এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির বড় বড় হোর্ডিং ওখানে রয়েছে যেখানে মমতা ব্যানার্জির মুখ রয়েছে, তাহলে সেগুলো সরাতে বলা হয়? অ্যাবসলিউটলি কেন রয়েছে, কেন রয়েছে, কেন কোথায় রয়েছে? আরে সারা চন্দননগর তুমি চলো বিধাননগর, চন্দননগর যেতে হবে না। ওটা নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, তাহলে নির্বাচন কমিশন বলবে, পুলিশ গিয়ে ওখানে, পুলিশ গিয়ে ওখানে, নির্বাচন কমিশন তো পুলিশের কাজ না এখন। আমার কথা আচ্ছা, মানে কি আমি এটাও ছেড়ে দিলাম, আমি আমি ইচ্ছা করে ছেড়ে দিলাম, আমি ইচ্ছা করে ছেড়ে দিলাম, আমি মন কি বাত ছেড়ে দিলাম, আরো একটা জায়গায় আসি বিধাননগর, সেখানে শীলভদ্র দত্ত আপনাদের রাজনৈতিক দলে ছিলেন, এখন অন্য রাজনৈতিক দলে রয়েছেন, তিনি গেছেন প্রচারে, সেখানে পর্যন্ত বাধা আমার বক্তব্য। হ্যাঁ, কেন না মার তো খাবেনি, তার কারণই হচ্ছে অত্যাচারিত তো হবেনি। যতক্ষণ তৃণমূল কংগ্রেসে থাকবে ততক্ষণ ভালো, যেই তৃণমূল থেকে অন্য জায়গায় থাকবে তাকে পেটাতে হবে, তাকে খুন করতে হবে, তার নামে তার ক্যারেক্টার অ্যাসেস নির্ধারণ করতে হবে, সবকিছু মানে ছাড়ুন 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 ছাড়ুন। দেশের বীজ কোথায় রয়েছে? আরে ফলটা হবে আলটিমেটলি গিয়ে খুনে, মার্ডার, খুনে আলটিমেটলি ফল। আপনাকে দেখতে হবে না, কিন্তু আপনারা কার্গিল কাছে আসি, আসবো আসবো আপনার কাছে, বিধাননগর করেন, নির্বাচন কমিশনের আওতায় আছে, নির্বাচন কমিশন মামলা করবে। বিভিন্ন জায়গায় তাহলে আজকে এই দৃশ্য দেখতে হতো? যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী হন তাকে কি খুন হতে হতো? গার্গী, দেখুন যে কোনো ব্যাপার নয়, কিন্তু যে কোনো দল করবেন না, যে রাজ্যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার আগে বলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনেন, সে রাজ্যে তো এই হালই হবে। আবার যে রাজ্যে আজকে আমার আগে উনি বললেন, ওই কহিনুরবাবু বোধহয় বললেন যে সিপিএম অর্জুনকে লালন পালন করেছে, 2004 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে অর্জুন সিং দাঁড়িয়েছে, 2009 সালে, 2011 সালে, 2016 সালে তৃণমূল কংগ্রেসের সম্পদ ছিল অর্জুন সিং। আজকে অর্জুন সিং আলোচ্য বিষয়বস্তু না, আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তোলাবাজির ফলে একটা মাফিয়া রাজ কায়েম করা হয়েছে, এবং এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘর ঘরের মামলা। দেখুন যারা বিজেপি করে এই শিল্পাঞ্চলে কেউ তৃণমূলের বাইরে না, এটা হচ্ছে সাংসারিক গোলযোগ। আমরা মনে করি না পশ্চিমবাংলার বিধানসভায় কোনো বিরোধী দল আছে, কারণ এই যারাই তৃণমূল ছিল তারাই তো পশ্চিমবাংলায় বিজেপি হয়েছে, নতুন কি আছে? কয়েকজন বাদ দিলে পারে, যারা তৃণমূলের সম্পদ ছিল তারা বিজেপির সম্পদ হয়েছে।
আর পুলিশের কথা যদি বলেন, পুলিশ কি করবে? পুলিশকে যদি অ্যাকশন নেয়, পুলিশকে বদলি হতে পারে, হতে পারে। এবং যে রাজ্যে পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়িতে ওই জুতো খুলে খিচুড়ি পরিবেশন করেন, সে রাজ্যের পুলিশ তো অপরাধী না ধরে খিচুড়ি পরিবেশন করবে, নতুন কি দেখবেন আপনারা? বলে ব্যারাকপুরে এই ঘটনা ঘটছে, যে কোনো মৃত্যুই দুঃখজনক, যার যাচ্ছে তার যাচ্ছে। আসলে সবাইকে সবাইকে জিততে হবে, অন্য কোনো দল জিতবে না। 100% আসনে তৃণমূল কংগ্রেসকে জিততে হবে। ফলে এবং নিজেদের মধ্যেও কে কাউন্সিলরে দাঁড়াবেন, কে চেয়ারম্যান হবেন, কে এমএলএ হবেন, এই নিয়ে মারপিট। ফলে এর ফলশ্রুতি হচ্ছে এইরকম ভাবে খুন, এইরকম ভাবে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল না গোটা রাজ্য জুড়ে সন্ত্রাসের রাজত্ব। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। আমাদের সময় একদম নেই, শেষ করবো আলোচনা এক লাইনে। কোহিনুর না না মার্কা, মানে শেষ পর্যন্ত এখানে কোথাও শান্তি আসবে না। দাঁড়ান, আজকে এত সুন্দর সুন্দর রামায়ণ মহাভারত শুনছি, চারদিক দিয়ে ঘিরে নেব, লাইফ হেল করে দেবো, আমরা মেরেছি বলে দে হ্যাভ পেড ব্যাক দেয়ার ওন কয়েন্স, এই গল্পগুলো একদম রেকর্ডে আছে, এখন রেকর্ড। আমরা আমি বুঝাবে না, আমার জন্মাই নি 30 বছরে ঘটনা রেকর্ড দিয়েছি, 10 বছর পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের ঘরে থেকে কেন শান্তি করতে পারলেন না? ঢিল পাটকেল অন্যদিকে ছুটবেন না, কোহিনুর ঘরে থেকে ঢিল পাটকেল ছোটা বড় বাজে করে ঢিল পাটকেল যাই ছোটা হোক, সেটা সামলাবার জন্য 11টা বছর সময় পাওয়া গেছে। 11 বছর যখন প্রশাসন আইনের শাসন যখন কায়েম করা যায়নি, তখন অর্থনীতি কি করে হবে? পুলিশকে আপনি হাওয়াই চটি পরে গুলি করতে দেখেছেন সাধারণ মানুষকে? একটা পুলিশ নাম বলুন, একটাই আমার মুখ্যমন্ত্রী কোথায় বলেছে চারদিক দিয়ে ঘিরে নেবো, লাইফ হেল্প করে দেবো, ওদের ভাতে মারবো? সময় শেষ, সময় শেষ, এক লাইনে দেবজি, কোথায় হয়েছে দেবজি, এক লাইনে, একটা হয়েছে ছোট আঙ্গেরি, একটা হয়েছে একটা বক্তব্য, আদেও আদেও এই চত্বরের হিংসা নিয়ন্ত্রণে আসবে না? আসবে না, পুরো বিষয়টা হিংসা নিয়ন্ত্রণে সকলকে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে, সবাই মিলে এই হিংসার বিরুদ্ধে পথে নামতে হবে। এবং যারা রাজনীতিকে হিংসের রাজনীতি বন্ধ করতে হবে, এইসব কথা মুখে বললে হবে রাস্তায়? নাবুন পান থেকে চুন খসলেই কাউকে না কাউকে খুন হতে হচ্ছে। আজকে গোপাল মজুমদার খুন হয়েছেন বা তৃণমূল কংগ্রেসের, তার আগে 146 জন বিজেপির কর্মী খুন হয়েছে, তার আগে তৃণমূলই অনেকে খুন হয়েছেন, তার আগে সিপিএম এর লোকেরা খুন হয়েছেন কংগ্রেসীদের হাতে। এই যে পরম্পরা, এটাকে কোন জায়গায় থামাতে হবে স্বর্ণালী। এটা কোনো রাজনৈতিক না, থামাটা কে? থামাটা কে? আমি এই জায়গা থেকে শেষ করছি, সবাইকে একদম সময় নেই, আমার একদম সময় নেই, কেন বলবে না? প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলোচনা। থামাবে কে? তার উত্তর নেই। থামাবে কে? তার উত্তর নেই। আমরা উত্তর খুঁজবো। ধন্যবাদ দেবজি, ধন্যবাদ কহিল, ধন্যবাদ। থামাবে কে? উত্তর খুঁজবো আমরা। আপাতত আলোচনা শেষ করছি, সঙ্গে থাকুন। কিছু গুরুত্বপূর্ণ খবর নজর না রাখলে নয়, যেমন বিকাশ মিশ্রর জামিনের আবেদন খারিজ করল আসানসোল সিবিআই, বিসিআই আদালতের বিশেষ আদালত, এবং কয়লা পাচারকাণ্ডে গ্রেপ্তার বিকাশ মিশ্রকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক। আরও অস্বস্তিতে কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র, জামিনের আবেদন খারিজ করার পাশাপাশি বিকাশ মিশ্রকে 4 ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দিল আসানসোলের সিবিআই আদালত। সেই সঙ্গে এসএসকেএম হাসপাতাল সুপারের কাছে বিকাশ মিশ্রর শারীরিক অবস্থা সম্পর্কেও বিস্তারিত রিপোর্ট জানতে চেয়েছে আদালত। সুন্দর হয়েছে আসানসোলের জাজমেন্ট এবং ওকে সুস্থ অবস্থায় এসএসকেএম এ ফেলে রেখেছে। বিকাশ মিশ্রকে ধরলে বিনয় কোথায় আছে খবর পাবে, আর বিনয় গেলে ভাইপো যাবে। বিনয় মিশ্র সুমিত রায়কে ধরে ঢুকালে আপনাকে আমি বলে দিচ্ছি 1 সেকেন্ডও লাগবে না ভাইপোকে ঢুকিয়ে নিয়ে যেতে। এই বিনয় মিশ্রকে, বিকাশ মিশ্র তার ভাইকে, এদেরকে দিয়ে কোটি 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 টাকা তুলেছে, না বললেও 14 সাল থেকে 21 সাল পর্যন্ত প্রায় 2000 কোটি টাকার বেশি কয়লা থেকে ভাইপো তুলেছে। কিন্তু এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার ইউজ করছে, আমি বারবার করে বলছি যে এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার একটা বিরোধী দলের নেতা নেই, যে কোর্টের ওপরে কি বিরোধী দল নেতা, কোর্ট ঠিক করবে সব কিছু, সেখানে বিরোধী দল নেতা ট্যাগ দিয়ে দিচ্ছে। আর তাহলে যে জন্যে শুভেন্দু গেছে ওখানে, সেই কেসগুলো কেন হলো না? তৃণমূলে আমরা যারা রয়েছি সব আমরা চোর,
আজ বিজেপি যখন করবে তখন সাধু হয়ে যাবে। প্রসঙ্গত গত ডিসেম্বরে বিকাশ মিশ্র জেল হেফাজতের নির্দেশ দেয় আসানসোল সিজেএম আদালত, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন হয়ে গেলেও হাজিরা না দেওয়ায় এবার কড়া অবস্থান নিয়েছে আদালত, এমনটাই মনে করছে বিভিন্ন মহল। কলকাতা থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সরাসরি স্বর্ণালী আজ শেষ করছি এখানে, আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6:57।